গুড মর্নিং। আর দেখে বুঝতেই পারছো সব ছাড়ানো, এই যে জামা কাপড় আমার, এখানে কিছু মেকআপের জিনিস নিয়েছি, তো এখন বেরিয়ে যাচ্ছি, একটু ঘুরু ঘুরু যাচ্ছি। তো জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো তো ধরো আজকে অষ্টমী, তো ঘুরু ঘুরু যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি তোমরা দেখতে থাকো, তো ভালো লাগবে আশা করি। স্টেশনে বসে আছি, আমি বসে আছে, ট্রেন আসবে তারপর যাবো। দমদমে দাঁড়িয়ে আছি, এখন বনগা লোকাল আসছে, বনগাতে যাবো, এই জন্য আমি দাঁড়িয়ে আছে। ট্রেন আসছে, অ্যানাউন্স করে দিয়েছে, পৌঁছে আবার গাইস থেকে বুঝতেই পারছো এটা কিন্তু আগের ভিডিও, তো আমি এখন দিচ্ছি। এখন আমরা দমদম, আমি আমার বাড়ি থেকে দমদম, মানে দুটো ট্রেন পাল্টে যেতে হয়, এখান থেকে দমদম গেছি, দমদম থেকে আবার ট্রেন পাল্টে হচ্ছে নেমেছি নিউ ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে আবার রিক্সা করে তারপরে কিন্তু গেছি। কোথায় গেছি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি একটুও কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করবে, আর শেয়ার করে দিতে পারো সবার মাঝে, আর ভালো লাগলে কিন্তু লাইকটা করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো দেখতে থাকো। আমরা নেমে গেছি নিউ ব্যারাকপুর স্টেশন, বাস স্টেশনের পাশ থেকে আমরা একটু জাস্ট হেঁটে পাশে এসে তারপর টোটো রিক্সা যা হয় ধরে নেবো, বেশিক্ষণ লাগবে না। তো চল তো আমি চলে এসেছি, দেখতেই পেলে এটা হচ্ছে মামির বাপের বাড়ি, মামির ঘরের মানে মামিদের বাড়ির পাশেই একদম এই পুজো হয়। সব কিছু দায়িত্ব হচ্ছে মামির ভাই থাকে, মানে সুবীর মামা, তো তিনি কিন্তু সব কিছু এনাদের ঘরেই, লাইট ফ্যান বলো, মানে যাবতীয় যা জিনিসপত্র পুজোর প্রসাদ থেকে শুরু করে কাটাকুটি পুজোর যা হয় সব কিছু কিন্তু এখানেই রাখে, একদম গায়ে লাগোয়াই আর কি পুজো। ইনি হলেন মামির এক দিদি, মামির দুই দিদি আছে, এটা হলো আর এক দিদি। কেমন আছো? দেখো মামিদের ঘর তো এটা, ঘরের ঠিক এইখানেই পুজো একদম, মানে বেরোলেই পুজো, খুব ভালো লাগছে ঢাকের আওয়াজ পাশেই। এখন আমি খেয়ে নেবো, চান টান করে এসছি। তো এবার দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে, যেহেতু আমি যখন আমরা গেছিলাম তখন মিষ্টির দোকান যেটা স্টেশনে ওখানে একটা থাকে সেটা খোলা ছিল না, তো পরে মামির সাথে এসেছি মিষ্টি নিতে, কারণ কারুর বাড়ি গেলে এটা করতে হয় তাই না, তো সেই জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখো এই দেখো এটা হচ্ছে মামির দিদি, আর ওখানে ওইটা একটা দিদি ওই যে যাচ্ছে তারা আসলে দেখাচ্ছি। আমরা এখন বেরিয়েছি ঘুরতে, দেখি মামি কার বাড়ি যাচ্ছে সেখানে যাচ্ছি। সো গাইস দেখো চলে এসেছি, মামিদের পাড়াতেই দাদা বৌদি বলে, তো এত সুন্দর এই এনার ব্যবহার, ভাষায় প্রকাশ করাও যেন যায় না, আপনরা কিন্তু এইভাবে মানে আপন করতে পারে না। ইনি দেখলো যে মামির আমি ভাগ্নি হই, তাও যে এতটা আপন করে নিল সেটা ভাষায় প্রকাশ করাও কিন্তু যাবে যায় না। ইয়ে খাচ্ছি মোগলাই, আর এখানে মিষ্টি দিয়েছে, এই যে লজ্জা পাচ্ছে যে মুখটা তাই দেখালাম। ঘুরে চলে আসলাম, খুবই ভালো লাগলো সত্যি, উনিও এতটা মিশুখে আর আমিও এতটা মিশুখে, না আমি লোকজন ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, আর যে এরকম মিশুখে তার সাথে তো আমি পুরো বন্ধুই হয়ে যাই। সেও বলছে তুমি তো খুব ভালো, তুমি তো খুব মিশুখে, তোমাকে আমার খুব ভালো লাগলো সত্যি, আমারও ওনাকে খুব ভালো লেগেছে। দেখবে আপনরাই কিন্তু ঘ্যাম দেখায় কথা বলবে না, কিন্তু এনারাই কিন্তু আপন করে নিতে পারে। তো তোমাদেরকে সন্ধ্যা আরতি দেখালাম, তো আমি ঘুরে ফিরে চলে আসলাম সন্ধ্যা আরতি দেখিয়ে, তোমাদেরকে এখন নিয়ে আসলাম। এটা হচ্ছে মামির বৌদির ঘর, মতো ওনার বাড়িতে আমরা এসেছি, ওই মামির বাড়িতে। এখানে মামির দাদা অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে মারা গেছেন, এখানে বৌদি থাকে। এখন কেক কাটছি আর এই যে আসো এখানে আসো।
এখানে আমাকে শুনতে পারবে না, এটা হচ্ছে মামির দাদার মেয়ে, ঠিক আছে, আমার বয়সই, কেক দিলো খাচ্ছি। আজকে ভোগ বিতরণ হয়েছে, আমরা পোলাও আলুর দম খেয়ে আজকে ডিনার কমপ্লিট করে নিচ্ছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমি এখন তোমাদের কাছে আসলাম কি না হলে না, সারাক্ষণ এই দেখো এই যে টিম্পল দেওয়া ব্ল্যাক কালারের এই যে এটা, এটাই হচ্ছে প্যান্ডেল, মানে এটা খুলে দিলে মায়ের মুখ এখান থেকে বিছানায় শুয়ে শুয়েই দেখা যাবে। তো যেহেতু পাশেই তো সারাক্ষণ ঢাক বাজছে, গান চলছে, তারপর আজকে প্রসাদ ভোগ সব কিছু বিতরণ হলো, পোলাও আলুর দম পায়েস হয়েছে, তো সেটা আমরা খেয়েছি। আবার মামির ভাই আর কি সব কিছুই, মামির মানে এই মামির ভাই পুরো পুজোর দায়িত্ব আর কি, এখানেই সব কিছু, এই পাশেই রান্না করা, এখানে লাইট বক্স ঢাক যাবতীয় বাসনপত্র সব এখান থেকে নেওয়া, এখানেই রাখা, তো সবাই আসছে পুজোর আর কি, পুজোর দিন বুঝোই সব কিছু নিতে। তো আমি খেলাম এখন 10:30, একটু আগে একটু প্রসাদ খেয়েছিলাম, এখন 10:30-11 বাজে, এখন খেলাম, এখন একটু গানটা অফ হয়েছে, ঢাকটা অফ হয়েছে বলে আমি তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে। আর দেখো একটা কী হয়েছে, পুজোর দিনেই আমার যত মানে এইসব বেরোয়, তো শরীরটাও তোমাদের একটা ভালো লাগছে না, একটু ঘুমাবো, আমার হচ্ছে গ্যাস হয়েছে, কেমন একটা মনেও লাভ পাচ্ছে। তো এখন একটু গানটা অফ হলে বলে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু আসি কথা বলতে, তো তাই কথা বললাম। এখন চুলটা একটু বেঁধে নিই, শুয়ে পড়লো আর কালকে সকালে, কালকে হচ্ছে 10th, কালকে যদি কর্মপরিক্রমা হবে, আর এদের 10th দিন হয় না, 10th পরের দিন ভাষা হয়, তো সেই জন্য পরের দিন হবে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে, ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ দেখি করতে পারি, চলো টাটা। তো আগের দিন তো তোমাদের টাটা বললামই, তো খুব শরীরটা খারাপ ছিল আমার, গ্যাস প্রচণ্ড পরিমাণে হয়ে গেছিলো আর মানে বমিও হয়েছে, তো সেই জন্য আমি ভোরবেলা একদম ফার্স্ট ট্রেন 4:55 ট্রেনটা ধরেই আমি বাড়ি চলে আসছি। তো দেখতেই পাচ্ছো অনেকটা ভিড়, যারা আর কি বিজনেস করে সবজি ফুবজি এইসব তারাই যাচ্ছে। তো এই ট্রেন থেকে নেমে এখন এই দমদম থেকে আমি ট্রেনে উঠে গেছি রানাঘাট, এটা ধরে এখন সোজা কিন্তু বাড়ি। তো এই করতে করতে আজকে ভিডিওটা তোমাদের এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে, আর যারা যারা নতুন আছো যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।